আউস গ্রামের তেলতা গ্রামে শুক্রবার উৎসবের চেহারা নিয়েছিল ধর্মতলায় শহীদ সমাবেশে আউস গ্রামের এই তেলতা গ্রামেরই মুড়ি দিদি ছুঁয়েছিলেন সেই মুড়ি ছুঁয়ে জিএসটির বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন এই গ্রাম থেকেই জনা পঁচিশ তৃণমূল কর্মী দুপুরে খাবার হিসাবে বস্তায় করে নিয়ে গিয়েছিলেন মুড়ি তবে সেই মুড়ি যে দিদি ছোঁয়া তা তারা ভাবতেই পারেননি এরপরই সেই তৃণমূল কর্মীরা নিয়ে যাওয়া মুড়ি না খেয়ে ফিরিয়ে নিয়ে আসেন গ্রামে শুক্রবার প্রসাদ হিসাবে সবাই গ্রহণ করে সেই মুড়ি দিদির ছোঁয়া মুড়িকে তারা প্রসাদ বলেছেন তবে সেই মুড়ির পরিমাণ পর্যাপ্ত না হওয়ায় আরও প্রায় কুড়ি কেজি মুড়ি নিয়ে আসা হয়েছিল বাজার থেকে সাথে দিদির ছোঁয়া মুড়ি মিশিয়ে সবাইকে খাওয়ানো হয়েছিল রীতিমতো উৎসবের চেহারা নিয়েছিল গোটা গ্রামে ভর থেকেই ভিড় জমে গিয়েছিল এই মুড়ি খাওয়ার জন্য পাত পেরে মুড়ি খাওয়ানো হয় গ্রামের মানুষদের সঙ্গে ব্যবস্থা করা হয়েছিল কুমড়োর তরকারি আর গুড় প্রায় চারশো জন গ্রামবাসী এদিন পেট ঘুরে খেলেন এই মুড়ি হ্যাঁ আজকে উৎসবের চেহারা এই কারণেই কারণ আমরা দেখেছেন গতকাল আমরা দিদির ছোঁয়া যে মুড়ি সেই মুড়ি আমরা গ্রামে ফিরিয়ে নিয়ে আসতে পেরেছি এবং সেটা আমরা যেহেতু খাবারের জন্য নিয়ে গেছিলাম সেটা আমরা না কলকাতায় আমরা না খেয়ে সেই মুড়িটা যদি দিদির ছোঁয়া পেয়েছে তো সেই দিদির ছোঁয়া পাওয়ার জন্য সেই মুড়িটাকে আমরা সত্যি আনন্দের সঙ্গে আমাদের গ্রামে ফিরিয়ে নিয়ে এসেছি এবং জিএসটির যে প্রতিবাদ সেই প্রতিবাদ প্রতিবাদস্বরূপ আমরা আজকে এখানে এই দিদির ছোঁয়া মুড়িটা আমরা সবাই মিলে গ্রহণ করেছি অল্প করে তারপরে আমরা বাকিটা বাজার থেকে মুড়ি কিনে এনে আমরা একটা সবজি তরকারি করে এখানে আমাদের প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসের কর্মী এবং আমাদের গ্রামের মহিলা এবং বাচ্চা শিশু প্রত্যেককে আমরা এখানে আমন্ত্রণ জানিয়ে প্রত্যেকে খুব উৎসবের সঙ্গে আনন্দের সঙ্গে আজকে এটা আমরা গ্রহণ করেছি সবাই মিলে আমার সত্যিই খুব ভালো লেগেছে খুবই আনন্দিত কারণ হচ্ছে আমাদের এই এলাকার বিধায়ক সাহেব অবেনন্দ্র থান্দার এবং টগোদ্া আমাদের তাদের নেতৃত্বে আমরা দল করি এবং আমাদের অঞ্চল সভাপতি আছেন দা তো তাদের সহযোগিতাতেই আমরা আগের দিন থেকে আমরা সেখানে যেতে পেরেছি এবং কলকাতার যে আমরা একদম ফার্স্ট সকালে গিয়ে ওখানে উপস্থিত হয়েছি এবং মঞ্চের সামনে আমরা গিয়ে সেই অনুষ্ঠানটাকে আমরা উপভোগ করেছি এবং এই দিদির বক্তব্য শোনার জন্য আমরা অধীর আগ্রহে সকাল থেকে বসেছিলাম তো সেখান থেকে দিদি যখন আমাদেরকে এই মুড়ি কোনো কর্মী মুড়ি এনেছে কি সেটা যখন জানতে চাইলেন বা চেয়ে পাঠালেন তখন সত্যি আমাদের কাছে যখন মুড়িটা ছিল তো আমি সেই মুড়িটা নিয়ে ছুটে যাওয়ার চেষ্টা করি ওই ভিড়ের মধ্যে তো আমি পৌঁছাতেও পেরেছি এবং সেই মঞ্চের সামনে গিয়ে আমি মুড়ি যখন ওখানকার যে দিদির যারা সিকিউরিটিটা ছিলেন তারা আমার হাত থেকে সেই মুড়ি নিয়ে দিদির কাছে পৌঁছে দেন এবং দিদি সেটাকে ছুঁয়ে সেইটা আমাদের এই মুড়িটা নিয়ে আজকে সারা ভারতবর্ষের মানুষ দেখছে যে আমাদের হাতের এই মুড়িটা নিয়ে দিদি এই মুড়ির মুড়ির যে জিএসটি তার বিরুদ্ধে যে আন্দোলনের একটা বাতাবরণ ওখান থেকে তৈরি করলেন এবং ওখান থেকে একটা বার্তা দিলেন তো সেটা যে আমাদের মুড়ি নিয়ে দিদি সেই মুড়িটাকে ছুঁলেন সেটা নিয়ে সত্যি আমরা আনন্দিত এবং গর্বিত গ্রামে ফিরে এসে আমরা সেটাকে আমি গতকালই বলেছিলাম এটা একটা দিদির ছোঁয়া মুড়ি এবং সেটা আমি ওখানেই বলেছিলাম যেটা আমরা যেহেতু আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী আমরা দিদির একনিষ্ঠ কর্মী তো আমরা দিদির ছোঁয়া যেটা পেয়েছি সেটা আমরা প্রসাদ হিসেবে আমরা গ্রহণ করব সেই কারণে আমরা আজকে এসে আমরা এটাকে বন্টন করি প্রত্যেকটা আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মী এবং সাধারণ মানুষের মধ্যে এবং তার সাথে সাথে ওই মুড়ির সাথে আমরা বাজার থেকে আরও অনেকটা মুড়ি কিনে এবং আমাদের পাঠিয়ে সামনে আমরা একটা সবজি তরকারি বানিয়ে আমাদের প্রত্যেকটা কর্মীদেরকে পেট পুড়ে মুড়ি খাইয়েছি আমার নাম দেবাশিষ আমাদের অনুভূতি হচ্ছে কালকে আমরা একুশে জুলাই ধর্মতলা মঞ্চে আমরা তৃণমূলের কর্মী ধর্মতলা মঞ্চে দিদি যখন ডাক দেয় বছর বছর আমরা ওই ধর্মতলা মঞ্চে যাই গ্রাম থেকে অনেক লোকজন নিয়ে প্রায় আমরা কাল বছর বছর আমরা যাই কুড়ি পঁচিশ জন যাই এবারেও গিয়েছিলাম কুড়ি পঁচিশ জন তা আমরা খাবার সংগ্রহ করে নিয়ে যাই বছর বছর বস্তা করে মুড়ি নিয়ে যাওয়া হয় দিয়ে ওখানে যা মুড়িটা খাবার পায় আর না পাই এখন নিয়ে নাই গ্রাম থেকে মুড়ি আমরা নিয়ে যাই সেই মুড়ি খাওয়া হয় দুপুরে টিফিন করা হয় দিদি বক্তব্য দিদিতে বললেন যে মুড়িতে জিএসটি বসছে এই নিয়ে আন্দোলন করতে হবে মুড়ি যদি কেউ নিয়ে এসে থাকো তাহলে দেখাও সেই মুড়ি আমাদের গ্রাম থেকে নিয়ে গেছিলাম মুড়ি দিদির হাতে তুলে দিলাম দিদি সেই মুড়ি হাতে নিয়ে নাড়াচাড়া করে আমাদের কাচা ফেরত দিলেন আমরা তখন প্রসাদ হিসাবে দিদির প্রসাদ হিসাবে ওইরকম যে দিদি প্রসাদ হিসাবে গ্রহণ করা মুড়ি তো কোনো পাওয়া যায় না মুড়ি কেন কোনো জিনিসই পাওয়া যায় না আমাদের গ্রাম গ্রামে এসে পৌঁছায় না তা গ্রামে দেখলাম যে আমাদের এখানে গ্রামে পৌঁছে যাচ্ছে এত দিদির হাতে নাড়া মুড়ি তাহলে আমরা এটা গ্রামে প্রসাদ হিসাবে গ্রহণ করবো গ্রামে কর্মীরা যদি প্রসাদ হিসাবে গ্রহণ করতে ইচ্ছুক হয় তাহলে ইচ্ছা হয় তাহলে আমরা বিতরণ করব তা দেখা যাচ্ছে গ্রামে যখন ফোন করলাম যে আমাদের দিদি আমাদের মুড়ি দিদি ছোঁয়াছে আছে ছুঁয়েছে তাহলে আমরা কী করবো মুড়িটা মুড়িটা বলছে নিয়ে আমরা প্রসাদ এসে গ্রহণ করব তা ভোর থেকে আমাদের এখানে কর্মীরা সব প্রায় দুশো আড়াইশো লোক কর্মী এসে হাজির সকাল থেকে আমাদের পার্টি অফিসে হাজির বলছে আমরা মুড়ি প্রসাদ বিতরণ প্রসাদ নেবো মুড়ি প্রসাদের সঙ্গে তো ওই অল্প মুড়িতে আর কেজিখানে মুড়ি ছিল অল্প মুড়িতে প্রসাদ হয় না তার জন্য আমরা বাজার থেকে আবার মুড়ি এক বস্তা কিনে নিয়ে আসা হয়েছে কেজি কুড়ি মুড়ি কিনে এসে গ্রামে মানুষকে খাওয়ানো হলো তরকারি করে ওই মুড়িটা ম্যাট ম্যাট করে খাওয়ানো হলো প্রসাদ হিসাবে খুব ভালো লাগছে মনে হচ্ছে যে আমরা যে দিদির ছোঁয়া মুড়ি আমরা পেয়েছি গ্রামগঞ্জে আমাদের তো গ্রামগঞ্জের মানুষদের তো প্রতিদিনই মুড়ি ভাতটাই হলো আসল জিনিস সকালবেলা মুড়ি আমাদের চাই ছেলেদেরও মুড়ি চাই তাই আমরা মুড়িতে যদি মানে মানে দাম কমানো জিএসটি টেসে যদি নিয়ে যদি আন্দোলন আমাদের তো করতে হয় তাহলে আমরাও করবো এটা নিয়ে আমাদের দিদি যে ভেবেছেন এটার জন্য আমরা খুব আনন্দিত মানে মুড়ি থেকে শুরু হবে হয়তো প্রত্যেকটা জিনিসের দাম হয়তো এইভাবে লড়াই করে হয়তো আমরা এগিয়ে যেতে পারি এবং দিদিও আমাদের সাথে থাকবে উৎসবের আনন্দের চেহারা গান বাজনা মেয়েদের খুব খুশি প্রফুল্ল তারা প্রসাদ নিল যে আমাদের মানে মুড়িতে জি এস টি বসেছে যেটা আমার দাম কমে যাবে মুড়ির এই জন্যে আমাদের ওই জন্য মানে দিদির মুড়ি ছোঁয়া মুড়ি পেয়েছি আমাদের গ্রাম অঞ্চলের মানুষ হয়তো মমতার দিকে দেখতেই পায় না মানে দেখার সুযোগও পায় না হয়তো অত দূর কলকাতা কোনো কোনো জায়গায় বড় বড় মিটিং হয়তো আসেন কিন্তু সবাই তো আমরা ঘরের মেয়েরা যেতে পারি না দেখতেও পাই না অথচ মুড়ির মুড়িটা যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় ছুঁয়েছেন সেটা যে আমাদের যে এত আনন্দ আমরা এত খুশি এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা দেবীর আসনে বসিয়ে রাখি কারণ তিনি আমাদের মেয়েদের জন্য অনেক কিছু করেছেন লক্ষ্মী ভাণ্ডার বলুন বিধবা ভাতা বলুন আমাদের এই লক্ষ্মী ভাণ্ডার পাঁচশো টাকা করে দিয়েছে এটা আমাদের আমরা যে কি উপকৃত এটা বলে মানে প্রকাশ করতে পারবো না আমার নাম মানুষ মুখার্জী